হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুরক্ষিত আছো এবং সকল সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলছ আজ আমরা তোমাদের কম্পিউটার বইয়ের নতুন একটি অধ্যায়ের পড়া শুরু করব তো তোমরা প্রত্যেকে নিজের নিজের কম্পিউটার কম্পিউটার বই নাও এবং পৃষ্ঠা নম্বর সাত খোলো দ্বিতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে কম্পিউটারের পোকারভেদ কম্পিউটার হলো এমন একটি শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র। যা আমাদের থেকে তথ্য ও নির্দেশ নিয়ে অর্থাৎ আমরা যা কিছু তথ্য বা নির্দেশ কম্পিউটারে ইনপুট করি সেই তথ্য ও নির্দেশ নিয়েই কম্পিউটার কাজ করে ও তার ফলাফল প্রদান করে এবং সেগুলিকে স্মৃতি কোষে অর্থাৎ মেমোরিতে সঞ্চয় করে রাখে বিভিন্ন প্রযুক্তির ওপর ভিত্তি করে অর্থাৎ আগের অধ্যায়ে আমরা জেনেছি যে যত দিন গেছে কম্পিউটারে ব্যবহৃত যন্ত্রগুলি উন্নত হয়েছে কাজের গতি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির ব্যবহার করে কম্পিউটারের কার্যক্ষমতা গতিবিধি ব্যাপক উন্নতি লাভ করেছে তাই তো আর এই প্রযুক্তির ওপর ভিত্তি করে কম্পিউটার তিন ধরনের হয় যথা অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হাইব্রিড কম্পিউটার তো ফার্স্ট দেখো অ্যানালগ কম্পিউটার সম্বন্ধে কি বলেছে অ্যানালগ কম্পিউটার চাপ তাপ তরল পদার্থ প্রবাহের ওঠা বা হ্রাস বৃদ্ধি অর্থাৎ কমা বাড়া প্রভৃতি পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয় অর্থাৎ বড় বড় কলকারখানায় বড় বড়ো মেশিনের মধ্যে চাপ অর্থাৎ কোন দ্রব্য প্রোডাকশানের সময় মেশিনের মধ্যে যে তাপ উৎপন্ন হয় এছাড়া কোন তরল পদার্থের প্রবাহ দ্রুত গতিতে হচ্ছে না প্রবাহ ধীর গতিতে হচ্ছে অর্থাৎ প্রবাহ বাড়ছে না কমছে এই সকল কিছু পরিমাপ করলে তবেই তো বোঝা যাবে তো এই সব কাজের জন্য অর্থাৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয় এই দেখো পাশে একটা অ্যানালগ কম্পিউটারের ছবি দেওয়া আছে এই ধরনের কম্পিউটারগুলি আমরা হয়তো ব্যবহার করি না কিন্তু ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে এই অ্যানালগ কম্পিউটার ব্যবহৃত হয় এই কম্পিউটার অবিচ্ছ অবিচ্ছিন্ন বৈদ্যুতিক কম্পনের সাহায্যে কাজ করে অর্থাৎ সরাসরি বৈদ্যুতিক তারের মাধ্যমে হাই ভোল্টেজ বিদ্যুৎ বা ডিরেক্ট কারেন্টের সাহায্যে কাজ করে এরপর কি রয়েছে দেখো ডিজিটাল কম্পিউটার বর্তমান সমাজে ডিজিটাল কম্পিউটারের ব্যবহার সবথেকে বেশি অর্থাৎ আমরা আমাদের আশেপাশে যে ধরনের কম্পিউটারগুলো দেখতে পাই সেগুলি সবই হচ্ছে ডিজিটাল কম্পিউটার আকার অর্থাৎ সাইজ উদ্দেশ্য অর্থাৎ কি কি কাজের জন্য ব্যবহৃত হবে কাজের ক্ষমতা ও মূল্য অর্থাৎ দামের ওপর ভিত্তি করে অনেক ধরনের ডিজিটাল কম্পিউটার হয় তার মধ্যে একটি হলো সুপার কম্পিউটার তো সুপার কম্পিউটার সম্বন্ধে কি বলেছে দেখো এটি একটি এটি হলো সব থেকে মূল্যবান অর্থাৎ দামি এবং বেশি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ডিজিটাল কম্পিউটার আমরা সাধারণত যে কম্পিউটার গুলিতে কাজ করি সেই সাধারণ কম্পিউটারের থেকে এই সুপার কম্পিউটারের কাজ করার গতি এবং তথ্য সঞ্চয়ের ক্ষমতা অনেক গুণ বেশি এটি বিরাট আকৃতির হয় এই দেখো পাশে একটা দেখো ছবি দিয়ে দিয়েছে সুপার কম্পিউটারের ছবি দিয়ে দিয়েছে ছবিতে এত ছোটো লাগছে কিন্তু এই কম্পিউটারগুলি বিশাল বড় আকারের হয় এই ধরনের কম্পিউটারগুলি প্রধানত সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণাগার মহাকাশ গবেষণা কেন্দ্র আবহাওয়া দপ্তর প্রভৃতি জায়গায় ব্যবহৃত হয় এর পরের পৃষ্ঠায় চলে এসো তো এরপর কি রয়েছে দেখো এরপর রয়েছে মেইন ফ্রেম কম্পিউটার এই ধরনের কম্পিউটার সুপার কম্পিউটারের তুলনায় কম ক্ষমতা সম্পন্ন হয় এটিও আকারে বেশ বড় হয় অনেকটা আলমারির মতো দেখতে হয় এই ধরনের কম্পিউটারগুলি সাধারণত রেলওয়ে বিভাগ অর্থাৎ রেলের বিভিন্ন ধরনের কাজে এছাড়া ব্যাংক বড় বড় অফিস ইত্যাদি জায়গায় এটি ব্যবহৃত হয় এই দেখো পাশে মেন ফ্রেম কম্পিউটারের ছবি দেওয়া আছে দেখতে পেয়েছো তোমরা সকলে এই দেখো এটা ঠিক আলমারির মতো দেখতে লাগছে তাই তো এই ধরনের কম্পিউটারগুলি রেলওয়ে বিভাগ ব্যাংক বড় বড় অফিস ইত্যাদি জায়গায় ব্যবহৃত হয় এরপরে কি রয়েছে দেখো মিনি কম্পিউটার মিনি কম্পিউটার আবার থেকে আকারে ছোট হয় এই দেখো এটার তুলনায় এটা দেখো ছোট এর ক্ষমতা মাঝারি মানের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংকিং কাজের ক্ষেত্রে এই ধরনের কম্পিউটার বহুল পরিমাণে ব্যবহৃত হয় অর্থাৎ ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠানে এবং ব্যাংকের বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে এই মিনি কম্পিউটার ব্যবহার করা হয় এত পর্যন্ত তোমাদের পড়া এই পড়াটা তোমরা সকলে ভালোভাবে পড়বে তাহলে আমরা কম্পিউটারে প্রকারভেদ প্রধান তিনটি কম্পিউটার হয় সেটা জানলাম এবং ডিজিটাল কম্পিউটারের তিনটি ভাগ আমরা পড়লাম এই পড়াটা তোমরা সকলে ভালোভাবে তৈরি করবে এবং কোথাও যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই জানাবে আমরা সাহায্য করবো ওকে গুড বাই এভরিওয়ান